যাব দিল্লি যাব তো ভাবলাম আর আমার মনে হয় আমি যখন এসেছিলাম এর আগের বার তখন মন্দির দেখতে আমার জন্মের পর নাকি কি হাসিতে এসেছিল তারপর আরেক গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এখন সকালে বাজে আই থিঙ্ক 8:30-9:30 এরকম আর আমি আসছিলাম মানে সাডেন প্ল্যান হলো বিপত্তারিণী মন্দিরে আসা সোনারপুরে তোমরা দেখতে পাচ্ছ একদম এর বাইরে দাঁড়িয়ে আছি পুজো দেওয়া কমপ্লিট আসলে বন্ধু হওয়ার সাডেন প্ল্যান হয়েছিল চলে এসেছি আর অত ব্লগও করিনি মা মানে মার সঙ্গে এসেছি তো এসে এখানে জাস্ট পুজো দিলাম পুজো দিয়ে সাডেন প্ল্যান হলো এখান থেকেই যে আর একটা জায়গায় যাওয়া হবে তো আমি ভাবলাম বিপত্তারিণীর মধ্যে তো আর দেখি চার্জ নতুন করে দেখানোর কিছু নেই কিন্তু যেখানে যাবো সেটা আমার আগে গেছি কিন্তু দেখানো হয়নি সো এটা আবার দেখাবো তোমাদের তো কোথায় যাব সেটা হলো আমরা যাচ্ছি হলো ধবধবী দক্ষিণেশ্বর যেখানে ওই ইয়ে ঠাকুর আছে সো সেটা আবার ঘোরাবো তো চলো এখন খেয়ে দিয়ে দেন তারপর বেরোনো যাক খাওয়া হয়ে গেছে আসলে খেতাম না আর ওই জায়গাটা পুজো দিতে যাবো তো ভাবলাম আর তার মধ্যে খিদে পেয়ে গেছিলো খুব খিদে পেয়ে গেছে বলে খেতে হলো তাই একটু খেয়ে দেন তারপর এখন অটো ধরবো অটো ধরে ডাইরেক্ট ভাবছি বারাইপুর যাবো তো চলো বারাইপুর যাই যেতাম তারপর দেখা এখন আছি বারাইপুর আর এখান থেকে অটো ধরলাম কারণ বারাইপুর স্টেশনে ট্রেন নেই আর এখন ট্রেন মানেই ভিড় সো এখন তাই জন্য আর ইয়ে ট্রেন করলাম না টিকিট কেটেও যাব না অটো করে যাবো আর এই দেখতে পাচ্ছি অটো এখানে সব বসে আছে এই হলো বন্ধুগুলো হ্যালো 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 তো এদের সঙ্গেই যাচ্ছি আজকে মোটামুটি দেখি এবার অটোতে উঠবো উঠে দেন যাবো বেরিয়ে যাবো কারণ আর একটা প্যাসেঞ্জার দেন তারপর আমাদের নিয়ে যাবে আর হ্যাঁ আজকে একটু একটু জোরে আস্তে আস্তে কথা হয়ে যাচ্ছে একটু জোরে জোরে কথা বলতে হবে কারণ তাহলে ভয়েস আসবে না তো যাই অটোতে উঠি উঠে দেন তারপর যখন নামবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো দেখো পুরো ফাইনালি চলে এলাম বাবা দক্ষিণেশ্বরে মানে এই দক্ষিণেশ্বরে আমার মা বলছিল আমার জন্মের পর নাকি এখানে কি হাঁস দিতে এসেছিলো তারপর আরেকবার এসেছিলাম তখন তো আমি আসিনি কারণ তখন আমি হইওনি তারপরে নাকি হয়ে গেছিলাম তো হয়তো কিছু একটা হবে তারপরে আরেকবার এসেছিলাম যখন মানে একটা স্কুলে পড়তাম তখন এসেছিলাম আর এখন আবার আসলাম মানে মোটামুটি বলতে গেলাম আমার 3 বার হয়ে গেছে আর যদি পরে হয় তখনও আসবো তোমরা জাস্ট দেখে নাও এই যে এটা হলো জাস্ট মন্দিরটা তো আমরা বারাইপুর থেকে এসে তোমরা ডাইরেক্ট যদি লক্ষ্মীকান্তপুরের ট্রেন পাও তো খুব ভালো শিয়ালা থেকে বা যে কোনো জায়গা থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন পেলে লক্ষ্মীকান্তপুর থেকে একদম কাছাকাছি আর যদি না পাও তাহলে বারাইপুর অলওয়েজ বারাইপুর নামবে সেখান থেকে তারপরে আসো ঘুরে যাও এটাই বলবো মানে আমাদের ভারতে সে ভারত না কলকাতাতে ভারত তো অনেক বড় হয়ে গেছে কলকাতাতে তোমরা এরকম ছোটোখাটো মন্দির অনেক পাবে যেমন আমরা যখন শ্রীরামপুরে গেছিলাম শ্রীরামপুরে আমার এখনও মনে আছে একটা মহলের মধ্যে ওখানে গোপাল ঠাকুর ছিল মানে দেখা অনেক সৌভাগ্য লাগে হয়তো কারণ আমরা যখন গেছি তখন জাস্ট মন্দিরের দরজাটা খুলেছে এরকম আর এখানেও এরকম মানে অনেক জায়গায় অনেক রকমের ইয়ে আছে আর এখানে এখানে কি করছে কিছু বলবে কিছু বলবে ও কিছু বলবে না দেখো এখানে মন্দিরটা জাস্ট অসাধারণ কিছু সিনেমাটিক তোমাদের নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো দেন তারপর দেখা দেখতে পাচ্ছ এখানে আগে ছাগল বলি হতো কিন্তু আই থিঙ্ক এখন উঠে গেছে বা এখনও হয়তো হয় যাই না আমি বাট জায়গাটা সিরিয়াসলি অসম তোমরা দেখে না এই জিনিসটা আর দেন দেখি মন্দিরের পেছনে যাবো মন্দিরের পেছনে গিয়ে দেখবো
আমার মনে হয় আমি যখন এসেছিলাম এর আগের বারে তখন মন্দিরের পিছনে কিছুটা কিছু থাকছে, যদি সেটা থাকে তো সেটা দেখাবো, আর না হলে দেই কি হয়। তোমরা আর কিছু সিনেমাটিক দেখে না দিন, তারপর দেখা হচ্ছে। আরে সামনে থেকে মোটামুটি পুরো ফাঁকা জায়গা, মোটামুটি কথাবার্তা বললাম, কিছু জিনিস জানলাম, সো সেগুলো তোমাদের বলছি। আসলে এখানে যখন আগে পুজো হতো তখন নাকি ঠাকুরের জাস্ট একটা মানে শিল এ দিয়ে পুজো হতো, একটা দিকে কমন দেখেছো, আমরা যখন বড় মার কাছে গেছিলাম বড় মারও নাকি ছোটো এ দিয়ে পুজো হতো, দেন তারপর স্বপ্ন দিয়ে ঠাকুর হয়েছে। মানে এটাও দেখতে পারো যেটা স্বপ্ন দিয়ে মানে মূর্তি করেছে যেটা, আর তারপর বড় মাকেও তো দেখেছো কত বড়, সবই ইয়ে দিয়ে। আর এখানে এসে নমস্কার করে যাচ্ছে, নাচছে। তো যাও এবার পেছন দিকে দেখি কি আছে মন্দিরের পেছন দিকে, দেখে তারপর দেখা হচ্ছে। একদিনও বাড়ি এসে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, কারণ আমি রেগুলার ভুলে যাই, আর রেগুলার পরে তুই সকালবেলা উঠে ইন্টারেস্ট হয় মনে পড়ে না আমাকে তো ভিডিও এন্ড করতে হবে, তো যেন আবার চলে এলাম ভিডিও এন্ড করতে। তো ভিডিওটা এটা দিই, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে, এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তাতে করে শেয়ার করে মানে বাজিয়ে দেবে। আর হ্যাঁ বন্ধু, একটু ডেলি ডেলি করার চেষ্টা করছি, নিজের লাইফটা দেখানোর চেষ্টা করছি, যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলো, এরকম ভিডিও মোটামুটি দেবো, রেগুলার না মাঝে মাঝে এরকম ভিডিও আসবে, যে টুকটাক যদি সাডেন প্ল্যান হয় সেগুলো তো যাওয়ার জন্য এটা দেবো। আর হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটা যেটা পোস্ট করবো সেটা যদি তোমরা একদিনের মধ্যে 200 ভিউজ করে দিতে পারো, তাহলে আমি পরের দিনকে একটা স্পেশাল ব্লগ শেয়ার করবো, যেটা আমার কালকে মানে দিনটা গেছে সেটা নিয়ে। কালকে দিনটা সত্যি আমার কাছে অনেক ভালো ছিল, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট হলেই 200 ভিউজ করে দাও, তাহলে তার সঙ্গে সঙ্গেই আমি ওই ভিডিওটা আপলোড করে দেবো। আর হ্যাঁ, তোমাদের বলছি অনেক ভিডিও আসতে চলেছে, তাই পাশে থেকো। দিস ইজ ক্যালকাটা বং রাইডার সাইনিং আউট, দেখা হচ্ছে পরের ব্লগে, তুমি সুস্থ থাকো, খুব ভালো থাকো, বাই।